করোনা ভাইরাসের মহামারী রোধের জন্য স্বেচ্ছা লকডাউনের অষ্টম দিনে সিলেট নগরীতে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। পুলিশ বাহিনীর সাথে সাথে মাঠে ছিল র‍্যাব ও সেনাবাহিনী। নগরীর বন্দরবাজার পয়েন্টে বেলা 11:30 র‍্যাবের গাড়িবহর প্রবেশ করে। এ সময় তারা মাইকের মাধ্যমে সিলেটবাসীকে ঘরে অবস্থান করতে আহ্বান জানান। করোনা পরিস্থিতি নিয়ে র‍্যাব নয়ের ASP সত্যজিৎ কুমার ঘোষ বলেন, আপনারা জানেন যে করোনা ভাইরাসের যে মহামারী দেখা দিয়েছে এর বিরুদ্ধে র‍্যাব প্রথম থেকেই অগ্রণী ভূমিকা পালন করছে। আর আপনারা এটাও জানেন যে এই করোনা মহামারীর বিরুদ্ধে আমাদের প্রধান অস্ত্র হচ্ছে গণসচেতনতা সৃষ্টি করা। আর এই গণসচেতনতা সৃষ্টি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা র‍্যাব অনেক পদক্ষেপ গ্রহণ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হচ্ছে, আমরা সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে নিয়মিতভাবে এরকম রোবাস্ট প্যাট্রোলিং করছি। পাশাপাশি আমাদের চব্বিশ ঘন্টায় আমাদের প্যাট্রোলিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া গণসচেতনতা সৃষ্টির জন্য আমরা নিয়মিত মাইকিং করছি, আমরা লিফলেট বিতরণ করছি, ব্যানার ফেস্টুন এগুলোর মাধ্যমে আমরা সচেতন করার চেষ্টা করছি। এছাড়া সিলেটের বিভিন্ন জায়গাতে আমাদের হ্যান্ড ওয়াশিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা এটাও জানেন যে আসলে এখন একটা ক্লান্তিকাল চলতেছে, আর এই জন্য আমরা মানে দরিদ্র মানুষদের সহায়তা করার জন্য যে ত্রাণ বিতরণ কর্মসূচি সেটাও আমরা চালু করেছি। তো আসলে পরিশেষে এতটুকুই বলতে চাই যে জনগণের পাশে র‍্যাব, পুলিশ, প্রশাসন, ডাক্তার, সরকার সকলেই আছে। সবাই আমরা যদি বাড়িতে থাকি তাহলেই আমরা নিরাপদ থাকতে পারবো। নিজে বাঁচুন, দেশকে বাঁচান। আসলে সরকার যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা সেভাবেই কাজ করছি। আমরা চেষ্টা করতেছি যে মানুষকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে, তারা যেন বাড়িতে থাকে এটাকে নিশ্চিত করার জন্য, এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আসলে দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে যখন যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়বে আমরা সেই সিদ্ধান্ত নেব। স্বেচ্ছা লকডাউনের যে সময়সীমা সেটা তো সরকার ইতিমধ্যে মনে হয় 11 তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে। তো এটা সরকার ডিসিশন নেবে, আপনারা জানতে পারবেন। এখন পর্যন্ত সিলেটে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত না হলেও সিলেট রয়েছে ঝুঁকির মুখে। উল্লেখ্য, স্বেচ্ছা লকডাউনের সময়সীমা 11 এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আকিব চৌধুরী, ডালসেট টেলিভিশন, সিলেট।